ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের সিজুয়া 8 নম্বর অঞ্চলের আইসিডিএস সেন্টারটি চলছিল গাছের তলায়। এখনও গাছের তলায় চলে, তার কারণ তাদের ছাদ নেই কোনো। যদিও জেলা প্রশাসনের হস্তক্ষেপে সেই নির্মাণ শুরু হয়েছে, তাও ঢিমে তালে। তাই এলাকাবাসী জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছে যাতে অতি সত্বর এই নির্মাণ শেষ হয় এবং এই ছোট ছোট বাচ্চা শিশুগুলির বৃষ্টি বা রোদে আর অসুবিধায় পড়তে যাতে না হয়। লালগড় থেকে পাপুন বেরার রিপোর্ট, ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ। আপনাদের স্কুল কি গাছের তলাতেই হয়? আমাদের সব দিনে এই গাছের তলাতেই হয়। আমাদের তো এত এই দাদা এই যে এই কাকুটা ছেড়েছে বলে এই চালিটা এখানে রান্নাটা হয়েছে। মানে খুব জোরে যদি খুব বৃষ্টি হয় তা আমরা সেদিন আসতে পারি না। আচ্ছা, তাহলে আপনারা কি চাইছেন এখন আপাতত? আপাতত আমাদের বাড়িটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো, স্কুল ঘরটা। আচ্ছা, বাড়ির কাজ শুরু হয়েছে না? হ্যাঁ, কাজ তো শুরু হয়েছে। কতদিন কাজ শুরু হয়েছে? শুরু তো সেই ভোটের আগে থেকে শুরু হয়েছে। এখন কাজ বন্ধ আছে? প্রচুর বৃষ্টি হলে রান্না করতে অসুবিধা হয়। হ্যাঁ, অসুবিধা হয়। এটাই আর কি আপনাদের কাছে অনুরোধ, আমাদের যাতে তাড়াতাড়ি এই বাড়িটা হয়ে যায়, আমরা যাতে তাড়াতাড়ি ঢুকতে পারি, এটাই আমাদের।